মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভেবে দেখো হৈবন্তী, এতগুলো বছর ধরে রোহিতটা এই অপবাদ মুখ বুঝে হজম করেছিল, কেন করেছিল গো? কারণ ওর দাদার মৃত্যুটাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। হয়ে গেছে, বাপ মেয়ে মিলে সালিশটা করে নিয়েছে তো? তথার মৃত্যু প্রসঙ্গে রোহিত যে মিথ্যে কথা বলছে এ কথাটা তোমরা মানবে না আমি জানি। সেদিনের ঘটনা আমি কিন্তু ভুলিনি মাস্টারমশাই। ড্রাগ টেস্টের রিপোর্ট পেয়ে রোহিত রাগে পাগল হয়ে গিয়েছিল। ওর রাগের মাথায় ছাদে গিয়ে প্রতিযোগী ক্যাম্পের লোকজনদেরকে আক্রমণ করে। তখন আমার তথা ওকে ওখান থেকে টেনে আনতে যায়, আর ও রাগ সামলাতে না পেরে আমার ছেলেটাকে ধাক্কা মারে। সেদিন যদি তুমি পুলিশের কাছে যেতে তাহলে এতদিনের সত্যিটা ঠিক বেরিয়ে আসতো। মা তুমি নমস্কার, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে মুখোমুখি মধুবন্দিতে ঠিক এই সময় পরের সপ্তাহে। দয়া করে কেউ কেউ রোহিতকে নিয়ে আমাকে কোনো কথা বোঝাতে আসবে না। দাদা আপনি কেন বলুন তো দিদিকে বারবার এসব বোঝানোর চেষ্টা করেন? দিদির মত তো কখনো পাল্টাবে না, কখনো পাল্টাবে না। বাবা আজকে এত আনন্দের একটা দিনে এবাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল গো। না পারবি না, কান্নাকাটি হবে না মা, আনন্দ হবে, হইচই হবে এ বাড়িতে। রোহিত আর ফুলকি আসবে একটু পরে, ও দেখে নিয়ে আমরা হইচই করবো। তোমার বিহাল কিছুটা কত হইচই হবে, আনন্দ হবে এ বাড়িতে। রোহিত আর ফুলকি তো আসবে এক্ষুনি, কিছুটা কর যা। ব্যাস আর কেউ কোনো কথা বলো না, আমি আর পিয়াল গিয়ে একটা ধামাকা করবো। সবাই তৈরি দেখো পিয়াল। হ্যাঁ চল চল দাদা চল। যাক আমাদের ফুলকিটার জন্য রোহিত একটু শান্তি পেল বল। আমাদের ফুলকিটা যেন এমনই থাকে রে, এমনই থাকে। এই লাবু, পারমিতা, ধানুক কোথায় সব? আরে অরুণাকে ডাক, গোটা নবাবগঞ্জ একেবারে মিছিল করে রোহিত ফুলকিকে নিয়ে এই বাড়িতে আসছে। ডাক্তার ফোন করে বললো দারুণ ব্যাপার, কিন্তু ওরে সবাই ওই টিভিতে ইন্টারভিউটা দেখেছে। বাবা বলছি সবাই যে আসছে কিন্তু বাড়িতে তো মিষ্টি নেই গো। ধানু তুই তমালকে ফোন করে বল বাড়িতে ঢোকার সময় মিষ্টি নিয়ে আসতে। আরে দরকার নেই, এই তো এই তো আমি মিষ্টি নিয়ে এসেছি লাবু, তুমি এক কাজ করো তুমি সবাইকে দিয়ে দাও। না না দাও 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 দাও। বাবা রোহিত ফুলকি টিভি ইন্টারভিউর জন্য তুমি মিষ্টি নিয়ে চলে এলে কেন বলো তো? আমি ও বুঝতে পেরেছি, এই বাড়ির অনেকেই এখন আমাকে ক্ষমা করেনি। মাস্টারমশাই আমার একদিনের
ফুলের সাজা আমাকে আর কতদিন ধরে দেবেন বলুন তো? কিন্তু ক্ষমা চেয়েছি, আপনি বলুন আর কিভাবে ক্ষমা চাইবো, আমি সেইভাবেই চাইবো। রোহিত তো আমার ছোটবেলার বন্ধু, বলুন যখন ও ড্রাগ টেস্টের পরে ওরকমভাবে ছটফট করতো বা তথা চলে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে চলে যেত, আমি তোকে কটা দিন আমি আমার মেজাজ ঠিক রাখতে পারিনি, তার জন্য এত বড় সাজা দেবে? তুমি বা কোন আনন্দে মিষ্টিটা আনতে গেলে রুদ্র, তথার মৃত্যুটাকে সেলিব্রেট করা হচ্ছে নাকি এখানে? দিদি, তুমি সবেতে তথার মৃত্যুর কথা টেনে আনো কেন বলতে পারো? তুমি রোহিতকে ক্ষমা করতে পারো না, তাই না? ছেলেটা তো খুন করেনি বিনা দোষে, ও কেন এতদিন ধরে সাজা ভোগ করবে বলতে পারো? আমি তো আর চুপ করে থাকতে পারছি না, আমি এত কাল চুপ করে থেকেছি, আজ আর হোক, আমি তো মা দিদি। ফুলকি পর্যন্ত চেষ্টা করেছে ওর জীবনের সমস্ত কালো দাগগুলো মুছে দিতে, আর দিদি তুমি তো জেঠি মা, তুমি কেন বারবার বারবার চমৎকার মেজ বউ, চমৎকার। আমার বুকটা যে হু হু করে সে কথাটা বোঝো? বোঝো না? কেন রোহিত ফুলকিকে নিয়ে বিজয় যাত্রা করা হচ্ছে সে কথাটা আমাকে বলবে মাস্টারমশাই? রোহিত একটা ইন্টারভিউতে প্রমাণ করতে চেয়েছে যে তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা, রোহিত। আর ফুলকি বলেছে ষড়যন্ত্র করে নাকি রোহিতকে ফাঁসানো হয়েছে। বাহ, কিন্তু এটা তো ডাহা মিথ্যে কথা মাস্টারমশাই। আরে রুদ্র, তুমি তো জানো এটা। মা, হ্যাঁ মা 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 মা, ধর ধর ধর, তুমি প্লিজ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো না, তুমি শান্ত হও প্লিজ। কি করছো তুমি, কেন করছো? দেখো রোহিত এর আগে কোনো দিনও তথার মৃত্যু নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু আজকে জনসম্মুখে বলেছে, সেটা তোমার খারাপ লেগেছে বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু সেটার জন্য তুমি যদি উত্তেজিত হয়ে যাও তাহলে তোমার শরীর খারাপ হবে। কেন এটা করছো মা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা আসল সত্যিটা আমি জানি না, আমি কি করে জানবো? আমি যখন ছাদে পৌঁছেছি তখন অনেক দেরি হয়ে গেছে মা। মেজো কাকি প্লিজ কেঁদো না, তুমি কষ্ট পেও না, তুমি তো মাকে জানো বলো। মা 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 শোনো, মা মা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।